আজ থেকে আমি আমার নিজের ভাষায় স্বপ্ন দেখতে পাবো। টেক্সটটা আমি বেঁচেছিলাম বা এই টেক্সটটা আমি করার প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম, সেটা হচ্ছে যে এই গ্লোবালাইজড স্পেসের মধ্যে প্রত্যেকটা মানুষের যে নিজস্ব একটা আইডেন্টিটি থাকে, সেই আইডেন্টিটা আমরা ক্রমশ হারিয়ে ফেলছি। শুনেছি আপনারা আর কিছু জানতে চান না, কিন্তু কতটুকু জানেন আপনারা বলুন। একটা কোথাও একটা হোমোজেনাইনেশন তৈরি হচ্ছে। হোমোজেনাইনেশন শুধুমাত্র পোশাক আশাক বা খাওয়া দাওয়া বা আমাদের চলন বলনে নয়, আমাদের ভাবনা বা চিন্তার ক্ষেত্রে বা মননের ক্ষেত্রে কোথাও একটা হোমোজেনাইনেশন তৈরি হচ্ছে। এবং ক্ষমতা সবসময় চায় যে এই ভাবনাটাকে সবাই যেন একই রকমভাবে, সবাই একই রকমভাবে যেন চলে, সবাই একই রকমভাবে যেন ক্ষমতার সঙ্গে সহবাস করে। স্ক্রিপ্টটা যখন আমাকে দিল তখন আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল যে একটা মেয়ে, তার শি ইজ লুকিং ফর আ নিউ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই চারপাশের এই সমস্ত গতানুগতিকতা এবং প্রত্যেকটা দিনের এই যে জীবন, যে চলমান জীবনের যে কোথাও একটা একটা সময় পরে গিয়ে মানুষ ভেতরে ভেতরে তার থেকে সরে যেতে চায়, সেইটা এই মেয়েটার মধ্যে কোথাও ছিল। প্রথমে একটু ভয় ভয় লাগছিল যে এটা কীভাবে করবো কীভাবে করবো। দেবেশ হেল্প করে, দেবেশকে ফোন করি যে এটা, ও খানিকটা হেল্প করে। হেল্প করে আমার নিজের মতো করে নিজেকে বানাতে হলো। মানে আমরা থিয়েটারে অনেক সময় করি যে খুব ধরে কাজটা করা। Not found. ছবিতে অনেক সময় এই ধরনের কাজ খুব কম পাই আর কি, এরকম সুযোগ, এরকম চরিত্র খুবই কম পাই। তো ওইটা করবার জন্য নিজেকে প্রস্তুত করতে হয়েছে।